হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে পাপড়ি চাট বানিয়ে দেখাবো আপনাদের সবাইকে। আমি এখন পাপড়ি চাট বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর 1/2 বাটির মতো সুজি নিয়েছি, শুকনো সুজি। এর মধ্যে সামান্য লবণ দিচ্ছি। আর সাদা তেল দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। ধরুন ময়দাটা মুঠো করলে শক্ত হয়ে আসছে, তার মানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন জল দিয়ে মাখবো। আমার সুজিটা মাখা হয়ে গেছে, সুজি দিয়ে আটাটা মেখে রেখেছি, এইভাবে মেখে রাখলাম কিছুক্ষণ রেখে দিই। এখন আমি আলুর আলুর চারটা বানিয়ে নিই। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে আলুগুলো কেটে রেখেছি, সেগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর বিট নুন দিচ্ছি 1 চামচ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা এখন দেবো না, সাড়ে 10 সময় চাট মশলা দেবো, 1 চামচ তেঁতুলের চাটে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এগুলো বেলতে থাকছি, এই বেলবার সময় এগুলোকে একটু করে কেটে দিতে হবে, তাহলে ফুলে গেলে এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি 1টা 1টা করে। আমার পাপড়িগুলো আমি এবার ভেজে নিয়েছি, এখন আমি এখানে সাজিয়ে নেব। এর উপরে অল্প অল্প করে আলুর কুটটা দিয়ে দেবো। দিয়েছি টক দইয়ের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, বিট নুন আর চাট মশলা ভালো করে এর মধ্যে ফেটিয়ে নিয়েছি দইটাকে। এখন দইটা এর মধ্যে সব দিয়ে দেবো চাটের মধ্যে। আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এর উপর থেকে। উপর থেকে সামান্য বেগুন ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি। এর উপরে সামান্য সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। পাপড়ি হয়ে গেছে। ভালো লাগলে আপনারা বাড়িতে সবাইকে করে খাওয়াবেন, আপনারাও খাবেন, একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।